আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ডায়মন্ড হারবারে বেনারসি মানে নিউ টিনা বেনারসি কোঠি, এক দামে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার ইকো ব্যাংকের সন্নিকটে। পূজোর আগে কলকাতার বাজারে ঢুকছে বাংলাদেশি ইলিশ। গত 10ই সেপ্টেম্বর বাংলাদেশ সরকার ওই দেশের ইলিশ রপ্তানিকারীদের ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেয়। মোট 1450 মেট্রিক টন পদ্মার ইলিশ কলকাতার বাজারে আসবে। হাওড়া হোলসেল ফিশ মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ জানিয়েছেন, সুখবর হচ্ছে যে আমরা গত 2 মাস ধরে চেষ্টায় ছিলাম, গতবার 500 টন ইলিশ নিয়ে এসেছিলাম, যাতে এবারও পুজোর আগে আমরা ইলিশ নিয়ে আসতে পারি। এটা নিয়ে আমরা বাংলাদেশ যৌথভাবে আমরা চেষ্টা চালাচ্ছিলাম আর 1450 মেট্রিক টন মাছ পারমিশন পেলাম, বাংলাদেশ দিয়েছে ওদের এক্সপোর্টারকে, যাতে ওরা এক্সপোর্ট করতে পারবে। আশা করা যায় যে সামনে সপ্তাহ থেকে, সোমবার বা মঙ্গলবার থেকে বাংলাদেশের ইলিশ কিন্তু বাজারে চলে আসবে। এবছর প্রায় 3 গুণ ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ায় খুশি হাওড়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা। তারা মনে করছেন রান্না পুজো এবং দুর্গাপূজার সময় মধ্যবিত্তের পাতে পড়তে চলেছে রূপলি ইলিশের নানান পদ। ব্যুরো রিপোর্ট, দা পিডি নিউজ।